নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আরেকটি সুন্দর জব নিয়ে এসেছি। এই জবটি এসেছে আপনাদের এয়ারলাইন থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্ট ভ্যাকেন্সি ইন এয়ারলাইন ফর 12 পাস স্টুডেন্ট। 12 পাস স্টুডেন্টদের জন্য অনেক অনেকটা এয়ারলাইন থেকে সুবিধা চলে এসেছে, আপনাদেরকে জানাবো। এই কাজটি অবশ্যই কাজে লাগাবেন, অবশ্যই অবশ্যই কাজটি আপনারা কাজে লাগাবেন। এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের জানাবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে এরপরে আমি যে কোনো জব নিয়ে আসবো, যে কোনো প্রোফাইল নিয়ে আসবো, সব থেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবে এবং সেই কাজের জন্য আপনারা সব থেকে প্রথমে সুবিধা পাবেন। এবং আপনাদেরকে জানাবো যে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যে এলাকায় থাকেন, যেখানে থাকেন, অবশ্যই জানাবেন। আপনার এলাকায় যে কোনো কাজ বের হলে সব থেকে প্রথমে আপনাকে এই এই ইউটিউবে চ্যানেলের মাধ্যমে আপনাকে ইনফরমেশন করা যাবে এবং আপনাকে সেই কাজের জন্য সব থেকে প্রথমে সুবিধা করানো যাবে। তাই জন্য আপনার কাছে অনুরোধ যে প্লিজ কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। বেশি দেরি না করে ভিডিওটি দিকে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্ট ভ্যাকেন্সি ইন এয়ারলাইন ফর 12 পাস স্টুডেন্টের জন্য। যারা 12 পাস করে আছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এসেছে। আপনাদের এই কাজটি এসেছে, দেখুন আপনারা সব কিছু এখানে জানতে পারবেন। এটি এই কাজটি এসেছে আপনাদের বোকারো স্টিল সিটি থেকে, ঝাড়খণ্ড বোকারো থেকে এই কাজটি এসেছে আপনাদের অনেক অনেক সুবিধার জন্য এসেছে। আপনারা এখানে আরো দেখাচ্ছি আপনাদেরকে, এখানে জব ডিটেলস দেখুন, লোকেশনটা আছে ভোজপুর কলোনি গালুডি সেক্টর 3-3A শিবান্দি সুলতাননগর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব লোকেশন, যে জবটি যেখান থেকে প্রোভাইড হয়েছে সেই জব লোকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন কীভাবে এই কাজটি অ্যাপ্লাই করা যাবে আর কীভাবে এই কাজটিকে সুন্দরভাবে কাজে লাগা যাবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই কাজের জন্য আপনাদের স্যালারি কত থাকবে? এই কাজের জন্য আপনার স্যালারি থাকবে 25,200 থেকে 35,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই কাজের জন্য স্যালারি থাকবে 25,000 থেকে 35,000 টাকার মধ্যে। আপনার যদি কেউ 12 পাস করে থাকেন তাহলে অবশ্যই এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে মিনি এক্সপিরিয়েন্স 0 আছে, আপনাদের ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স 3 বছরের থাকতে হবে এবং এটা ছেলে এবং মেয়ে দুজনেই এই কাজটা সুবিধা নিতে পারে এবং এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। এডুকেশন এখানে দেখতে পাচ্ছেন, এডুকেশন আপনাদের এখানে আছে 12 পাস। যারা 12 পর্যন্ত পড়ে পাস করে আছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা সুযোগ চলে এসেছে। এবং আপনাদেরকে ভাষা কী কী জানতে হবে এই কাজের জন্য আপনাদেরকে ইংলিশ জানতে হবে আর হিন্দি জানতে হবে, দুটি ভাষা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আপনাদের এখানে দেখতে পাবেন যে হ্যালো ইংলিশ সেক্টরে আপনাদেরকে মোটামুটি 40% আপনাকে ইংলিশ জানতে হবে এই কাজের জন্য। এবং বাকি আপনি আমরা তো জানি যে আমাদের এলাকায় অনেকগুলোই হিন্দি কথা বলতে পারে কিন্তু ইংলিশ বলতে পারে না, তাই এই কাজটি অ্যাপ্লাই করার আগে আপনার কিছু কাজ ইংলিশ ভাষা অবশ্যই শিখে নেবেন এই কাজের জন্য। এবং এই কাজের জন্য আপনাদেরকে কি কি দরকার লাগবে? এই কাজের জন্য আপনাদেরকে পাসপোর্ট সাইজ 2টো ফটো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, যে কোনো একটি সঙ্গে ডকুমেন্টস রাখবেন। এবং আপনাকে আপনাদেরকে জানাবো যে এই জবটি অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে সঙ্গে একটি সিভি বানিয়ে নেবেন, সিভি বা রিজুম বানিয়ে নেবেন, যা তাতে এই কাজটি পাওয়ার জন্য আপনাদের অনেক অনেক সাহায্য করবে ওই সিভিটি। তাই আপনাদেরকে জানাবো। আরও এখানে দেখতে পাচ্ছেন জব অ্যাভেলেবেল ইন অল বি গুয়াহাটি ফর ফ্রেশার, দিস জব অ্যাভেলেবেল। এখানে যেখানে আপনারা আরেকটা সুযোগ দিয়েছে, এখানে আপনারা যারা 8 পাস, 10 পাস, 12 পাস করে আছেন তারাও এই কাজের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এই কাজের জন্য বয়সসীমা আপনাদের থাকতে হবে 18 থেকে 32 মধ্যে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছরের মধ্যে আপনারা এই সরাসরি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই কাজটি পেতে হলে আপনাদেরকে সম্পূর্ণ এই আর্জেন্ট ভ্যাকেন্সি ইন এয়ারলাইন ফর 12 পাস স্টুডেন্ট লেখা এটা সম্পূর্ণ কপি করে নিয়ে আপনারা গুগলে সার্চ করলে এই
ওয়েবসাইটে চলে আসবে এবং এই কাজের জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, যেখানে অপশন আছে সেখানে ক্লিক করলে আপনাদেরকে সেই অ্যাপ্লাইয়ের অপশানে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, কালকে আরেকটি নতুন প্রোফাইল নিয়ে আসবো এবং আপনাদেরকে জানাবো যে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো, যে কোনো প্রোফাইল নিয়ে আসবো সব থেকে আপনাদের মোবাইলে আসবে এবং সেই কাজের জন্য আপনারা সুবিধা পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।